এসেছিলাম একটা টেকওয়েতে, দেখলাম এদের ডেকোরেশন দেখে মাথা নষ্ট হয়ে গেছে। দেখেন সাদায়েরা কিভাবে ব্যবসা নিয়ে নিয়েছে, সাদায়েরা ধীরে ধীরে ব্যবসা নিয়ে নিয়েছে এইভাবে। Your decoration was so nice, na? Right? Your decoration was so nice. It's nicely decorated. I was saying, thank you. Yeah. ওরা সব ধরনের এখানে দেখতেছেন, ফ্রাই স্মোক বা এ টু জেড সব কিছু বিক্রি করে ওরা। খুব নিট অ্যান্ড ক্লিন, মানে বাংলাদেশিদের দ্বারা এইভাবে ক্লিন করে রাখাটা পসিবল কিনা আমি জানি না, কিন্তু অনেক দোকানই আছে সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা বা হচ্ছে আপনার কী বলে এটার এই করা, আপনার হচ্ছে গিয়ে ক্লিন করা। এটা হচ্ছে বেসিক্যালি আপনার এখান থেকে আপনি ফ্রেশ ফিশও কিনে নিতে পারেন, ফ্রেশ না অ্যাকচুয়ালি ফ্রোজেন ফিশ কিনে নিতে পারবেন, এবং হচ্ছে গিয়ে আপনারা চাইলে এখানে ভেজে খেতেও পারবেন। টেকওয়ে এবং হচ্ছে গিয়ে দুইটা সহই আছে ওদের কাছে, এবং বিভিন্ন ধরনের স্পাইস ওরা বিক্রি করে থাকে, এবং ড্রাই করা যেগুলো প্রয়োজন হয় সেগুলো ওরা বিক্রি করে থাকে। টেকওয়ে আইটেমও আছে এখানে সুন্দর, এগুলো ছিমছাম ছোটোর মধ্যে খুবই সুন্দর। এখানে যে স্মোক ফিশের মাথা, যে মাথা আমরা খাই না, ওরা 27 টাকা ফেলে দেয় আর কি, অনেক সময় আমাদের কালোরা খায়, ওরা 27 টাকা করে হচ্ছে এগুলো বিক্রি করে। এই ধরনের টেকওয়েগুলো আসলে সুন্দর। বাংলাদেশে যে টেকওয়েগুলো আছে সেগুলো টাক শপের মতো করে বেশিরভাগ, আর যেগুলো ওপেন আছে সেগুলো হচ্ছে গিয়া মোটামুটি ভালো না, মানে খারাপ না, ভালোই, সব কিছু মিলিয়ে মিশেই আর কি একটা একটা টেকওয়ে হয়ে থাকে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতে গেলে বর্তমানে সে অপরিষ্কারভাবে অপরিচ্ছন্নভাবে কাগজপত্র ছাড়া ব্যবসা করা মনে হয় না আর পসিবল। ব্যবসা করতে হলে অবশ্যই সুন্দরভাবে ব্যবসা করতে হবে, ঠিক এইভাবে যারা এরা যেভাবে গুছাইয়া সুন্দরভাবে করতেছে আপনি দেখলে বুঝতে পারবেন যে খুব সুন্দর লাগে। কিন্তু এইভাবে যদিও এটা হালাল কিনা বলতে পারি না, কারণ মুসলমানদের দোকান না এটা। নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ গুড ডে, সি ইউ। শপটা খুবই সুন্দর, বাইরের লোকেশনটা খুবই সুন্দর। সো আজকের মতো এতটুকু করে ভিডিও করে চলে যেতে চাইছে, কিছু করার নাই। দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটাও আছে খুব সুন্দর। কালো সাদা সব ধরনের মানুষই এখানে বসবাস করে, সবাই আছে। এই ধরনের টেকওয়ে গুলা বেশিরভাগ হচ্ছে কি আপনারা সাদা এরাই করে থাকে, কারণ হ্যাঁ এই সাইডে হচ্ছে গিয়ে ওদের এডল ফ্রন্ট সাইড, ওটা আমরা যেটা গেছিলাম ওটা ব্যাক সাইড, ওইখানে ফ্রেশ হচ্ছে গিয়ে আপনার ফিশ কিনে আপনারা ব্যাক সাইডে যেখানে আমরা গিয়েছিলাম সেখানে হচ্ছে গিয়ে আপনারা অর্ডার দিলে ফ্রেশ যে ফিশগুলো আছে ওগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, ওগুলো অর্ডার দিলে হচ্ছে গিয়ে ওরা ভেজে আপনাকে প্রসেসিং করে তারপর খাইতে দেবে। আর সামনে হচ্ছে গিয়ে লোকাল টেকওয়ের মতো যেগুলো হচ্ছে গিয়ে আপনি জাস্ট যাবেন অর্ডার দেবেন, ফিশ অ্যান্ড চিপস, স্নোক ফিশ, এগ ফিশ, রেড ক্রাব, যেটা আপনার প্রয়োজন, অথবা ক্রাফ, কালামারি, যেটা আপনার প্রয়োজন, যেটা আপনি খেতে চান না কেন জাস্ট বললেই হবে, তারা হচ্ছে গিয়ে আপনাকে ভেজে আপনাকে সার্ভ করবে। চাইলে আপনি বসেও খেতে পারবেন, চাইলে হচ্ছে আপনি নিয়েও যেতে পারবেন, দুটোটা সিস্টেমই আছে। আর বাংলাদেশিদের ক্ষেত্রেও এরকমই, কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশি যারা টেকওয়েগুলো চালায় 90% হচ্ছে কি আপনি টেক অ্যান্ড ওয়ে, আপনি নিয়ে চলে যাবেন, আপনি আপনার মতো করে বাসায় গিয়ে বা যেখানে বসে গাড়িতে বসে খেয়ে নেবেন। আর হচ্ছে গিয়ে আপনার যারা হচ্ছে গিয়ে আপনার বসে খেতে চায় এই ধরনের রেস্টুরেন্টগুলো আছে কেপ টাউন, জোহানেসবার্গে, ফোর্সবার্গে, বহুত অনেক রেস্টুরেন্ট আছে বাংলাদেশিদের, যেগুলো হচ্ছে গিয়ে আপনাদের ওখানে বসে আপনারা খেতে পারবেন। যাক আজকের মধ্যে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।